করে অনেক ভালো আছো, সুস্থ আছো, নিজেদের যত্ন নিচ্ছ। আর আজ হলো জগদ্ধাত্রী পুজোর নেক্সট দিন, মানে জগদ্ধাত্রী পুজো কালকে হয়ে গেছে। কালকে ব্লগটা তো অলরেডি দিয়ে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে চেক করে নিও। আর আজ হলো জগদ্ধাত্রী পুজোর নেক্সট দিন, তো আজকে ফিনাল কোনো প্ল্যান নেই। আপাতত আমরা একটু রেডি হয়েছি, সকালে তোমরা দেখলে হীরক ভ্যান চালিয়েছে, প্রচুর প্রচুর কাজ করেছে, চালিয়ে প্রচুর টাকা ইনকাম করেছি। সেই টাকাতে আমি এই পাঞ্জাবিটা কিনেছি, সঙ্গে ঘড়িটা আছে, আর সেটা সেলিব্রেট করতে আমরা যাচ্ছি। হীরককে জোরজবস্তি করে প্রথমটা বলছিলাম, কিন্তু শেষে কিন্তু হীরক প্রচন্ড মজা পেয়েছে, এনজয় করেছে, তাই না ব্যাপারটা? ও সবকিছুর মধ্যেই মোটামুটি আনন্দ খুঁজে বের করে, কোনো কিছু দুঃখের মধ্যে ও ঠিক পজিটিভ দিকটা বা আনন্দ দিকটা সবসময় বের করে। মানে আমি অনেক সময় কি হয় একটু ডিপ্রেস হয়ে যাই কোনো কিছু দুঃখে কোনো কিছু খবর পেলে, বাট ও আমাকে সবসময় পজিটিভ দিকটা দেওয়ার চেষ্টা করে। আজকে আমরা এখন রেডি হয়েছি এটার জন্য যে আমাদের একজনদের বাড়িতে নিমন্ত্রণ আছে, জগদ্ধাত্রী পুজোর পরের দিন আজকে, তো আজকে নিমন্ত্রণ আছে, ওখানে হীরককেও নিমন্ত্রণ করে গেছে। হীরককে বলছি যে চলো আমরা ফ্ল্যাটে ফিরে যাই, তখন হীরক কি বলছে জানো, হীরক বলছে তুমি ফ্ল্যাটে ফিরে যাও, আজকে আমার মাংস ভাত খাওয়ার নিমন্ত্রণ আছে, আমি ওটা খেয়ে কালকে ব্যাক করবো। নিমন্ত্রণ বাড়ির খাবার কোনো মিস করতে নেই। এখানে সমস্যা হচ্ছে আমার এখানে অনেক শাড়ি আছে বাট ব্লাউজ নেই, তো এই ব্লাউজটা এর সাথে জাস্ট এখানে একটা ইয়েলো কালার আছে, শুধু এটাই ম্যাচ করেছে, তো ওরও চালিয়ে নিয়েছি। আমি টপের সাথে ক্যারি করেছিলাম বাট হীরক বলছে না টপের সাথে তোমার ভালো লাগছে না, এটার সাথেই পরো আপাতত, তো এখন একটা ব্লাউজ দিয়েই এই শাড়িটাই ক্যারি করে নিয়েছি। পেছন দিকে মা দাঁড়িয়ে আছে, মা কথা বলতে পারছে না, ইশারা হচ্ছে এরম করে করে, আর হীরক মায়ের দিকে তাকিয়ে হাসছে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। খুব আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে, তো আজকে জানি না কি কন্টেন্ট, আমি কিছুই জানি না, তো ব্লগ স্টার্ট করে দিলাম, যেহেতু শাড়ি পরেছি একটু ব্লগ না করলে হয় তাই না, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আপাতত মাইকটা একটু বন্ধ আছে, ওই জন্য ক্যামেরাটা অন করলাম। এত গান হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এমনি নিচে গিয়ে কোনো রকম কথা বলা যাবে না, কিছু শোনাই যাবে না। আবার তো দুটো বেজে গেছে, মা মনে করো মিষ্টিটা নাও, আমাদের সমীল বন্ধ হয়ে গেল, এখানে হীরক আছে, আমার এই ছোট গেটটা দিয়ে যাবো, তাই তো হীরক? বলু বলু বলু, পাত্তাই দিল না আমাকে। আর এখানে হচ্ছে আমাদের ওই এ হবে, বস্ত্র বিতরণী হবে, সেই জন্য প্যান্ডেলটা করা হয়েছে, আর এখান থেকে এখানে সবাই এখানে বসবে। এই স্কুলটাতে আমি ছোটবেলায় পড়তাম, রমলাপাল বিদ্যাপীঠ, বুঝলে? একদিন তোমাকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। এটা হলো আমার ছোটবেলার স্কুল, এটা হলো ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী হ্যালো বলো, হিরি হচ্ছে। আচ্ছা তোমার নাম কি বলো? ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। ময়ূরাক্ষী আমি যখন প্রথম স্কুলে যে স্কুলে জব করতাম সেই স্কুলে ও পড়েছে, তারপরে স্কুল যাওয়া হয়নি না? হ্যাঁ। এখন কোন স্কুলে পড়ছো? মেচগ্রামে। মেচগ্রামে পড়ছো? আর তোমার এই বেস্ট ফ্রেন্ড কে? বেস্ট ফ্রেন্ড কে? রিক্সিদ্ধম। রিক্সিদ্ধম। হ্যালো এভরিওয়ান, একদম আমার বাড়ি থেকে একদম কলকাতার ফ্ল্যাটে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। হীরকের এই যে হীরক এখানে, হীরকের একটা মিটিং চলে এসেছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। ওই দিন থাকার কথা ছিল, মারা ভীষণ মজা করেছে জগদ্ধাত্রী পুজোতে, প্রচুর ডান্স করেছে, বাবা ছবি পাঠিয়েছিল আমাকে, মারা বরণ করেছে, আমারও বরণ করার কথা ছিল, কিন্তু হীরকের মিটিং এসে গেছে, তো সেই জন্য আমরা কলকাতার ফ্ল্যাটে ফিরে এলাম। তো চলো আজকের ব্লগটা কলকাতার ফ্ল্যাট থেকেই কন্টিনিউ করা যাক। আজকে ভাবছি তোমাদের সাথে একটা চিড়ের পোলাওয়ের কিছু রেসিপি শেয়ার করব, একদম ইজি, মানে অনেক কিছু তামঝাম করে বানানো হয়, আমিও বানাই অনেক কিছু তামঝাম করে, বাট আজকে কিছুই নেই বাড়িতে, যেহেতু এতদিন ছিলাম না বাড়িতে, কোনো রকম বাজার নেই, আর বাড়িতে বাজার না থাকলেও কী করে চিড়ের পোলাও বানানো যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। আজকে ওয়াশিং মেশিনের প্রচুর খাটুনি হয়েছে, পুরো একদম ব্যালকনি ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। আজকে ভাবছি আমার গাছ থেকে এই যে কারি পাতাটা হয়েছে না, সেখান থেকে কারি পাতা তুলে চিড়ের পোলাওটা করব। এখানে এই ফুলটাও ভীষণ সুন্দর হয়েছে। হোয়াইট অয়েলটা গরম করতে দিয়েছি, এটা গরম হয়ে গেলে এটার মধ্যে দেব রাই, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর কারি পাতা, কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো, তো এইগুলো আমি একসাথেই দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ,
সল্ট ফ্রাই প্রপারলি আমাদের ডাল হচ্ছে আর এটার মধ্যে ভাত হচ্ছে তিনটেতেই তিনটেতে হচ্ছে তো এই পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে চিড়েটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এবং এটার মধ্যে স্ট্রেনও করে নিয়েছি খুব সুন্দর ঝরঝরে আছে তো এটা চিড়েটার এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্স ইট প্রপারলি ভালো করে এটাকে মিক্স করার পর এর মধ্যে তোমরা যে কোনো ভেজিটেবিল যা অ্যাভেলেবেল থাকবে দিতে পারো আমার কাছে আপাতত কিছুই অ্যাভেলেবেল নেই তো আমি এখানে একটু আলু ভাজা করে রেখেছি আমি আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো গাজর দেওয়া যেতে পারে বিনস দেওয়া যেতে পারে যা যা অ্যাভেলেবেল থাকে দেওয়া যেতে পারে যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই সেহেতু আমি এটা আলু দিয়েই বানাচ্ছি তো আলুগুলো দিয়ে দিয়েছি বাদাম দিতে পারো বাদাম আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি কিশমিশগুলো একটু দিচ্ছি একটু নুন একটু চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো একদম হয়ে গেছে খুব ঝরঝরে হয়েছে যখন একদম কোনো কিছু বানানোর সময় থাকবে না তো এটা খুব তাড়াতাড়ি হেলদি বানানো যেতে পারে ব্যাস এবার সুন্দর করে একটা পিকচার তুলে নিতে হবে আমার সুন্দর ব্যালকনির ভিউতে ব্যাস হয়ে যাবে চিড়ের পোলাও ওয়াও আজকে স্পেশাল ব্রেকফাস্ট চিড়ে পোলাও উইথ কিশমিস হেলদি খাবারের পরে এখানে আনহেলদি খাবার একদম রেডি হয়ে গেছে আর তোমরা বলো এই বিস্কিটটা কারা কারা খেতে ভালোবাসো দেখো দেখো হ্যালো হ্যালো করো সেখানে মজার মজার ঘটনা ঘটছে দারুন দারুন ইনসিডেন্ট ঘটছে তো ব্যাস এইগুলোই কেন তুমি কিছু ভেবে রেখেছো তাই ভাবছিলাম মনে কর ওদের সবকিছু বুক হয়ে গেছে ফ্লাইট হোটেল গুলো সব বুক হয়ে গেছে ওকে ঠিক আছে এমন সময় কোভিড এর জন্য সব বন্ধ হয়ে গেল ঠিক আছে এবার আবিরের চাকরি চলে গেল মাঝখানে ঠিক আছে ওর মেয়েটা খেলতে খেলতে পড়ে গেল হসপিটালে অ্যাডমিট হলো যাই হোক এত নেগেটিভ ভাব চলে গেল নেগেটিভ নয় সেখান থেকে কিভাবে আবার আসবে না জিনিসটা মানে সব আপস এন্ড ডাউনস আছে না লাইফ এই জিনিসটা তা মেয়েটা অ্যাকচুয়ালি কোনো রকম ভাবে হয়তো খেলতে খেলতে পড়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট হয়ে গেল যে টাকাটা সুইজারল্যান্ডে রেখেছিল সেই টাকাটা সবটা চলে গেল এতে চালের গুঁড়ি, লেবু mixed it properly aloe vera gel mixed it properly এটা লাগানোর পরে দেখতে ভূতের মতো লাগলেও ভীষণ এফেক্টিভ মানে ধরো ট্যান পড়ে গেছে মুখে তাহলে ভীষণ ভালো ট্যান রিমুভ করে মানে উইকে যদি 3-4 ব্যবহার করা যায় এই প্যাকটা আমি তো ফল পেয়েছি পার্সোনালি আমার মুখে ভীষণ ট্যান পড়ে গেছে স্কুটি চালিয়ে চালিয়ে তো ভীষণ এফেক্টিভ তো এটা সমুদ্রের ট্যানটা অতটা রিমুভ করতে পারে না হয়তো বাট সান ট্যানটা ভীষণ ভালো রিমুভ করে আজকে আমাদের জোম্যাটো বাঁচিয়ে দিল তাই না হিরক আর হিরকের হচ্ছে ফ্যাকাসে বিরিয়ানির সাথে কিছু একটা চাই সেই জন্য এখানে আছে ডিম ভাজা তাই তো হিরক ডিম ভাজা দিয়ে বিরিয়ানি বা লেগ পিস দিয়েছে লেগ পিসই দেয় সবসময় লেগ পিস দেয় না তাহলে আমি লাকি এতটা বেশি কোয়ান্টিটিতে দেয় তো দেয় না লেগ পিস নেই যতবারই যেই ঝাড়ু কিনি না কেন এই ঝাড়িগুলোর বিকল্প হয় না এই ঝাড়ুগুলো এত ভালো হয় হচ্ছে তোমার মিল্টনের ঝাড়ু উইন্টার সিজন আর হাতে ফ্রুট জুসের গ্লাস আর হালকা ফুরফুরে ঠান্ডা হাওয়া দারুণ কম্বিনেশন তাই না হ্যাঁ এবার ঠিক আছে লাগাও হ্যাঁ ভাল লাগছে এবার ঠিক আছে ছেড়ে দাও এটা ঠিক এইরকম লাগছে আর এটা একটা হিরক একটা মিটিং থেকে কোনো একটা কিছুতে গিফট পেয়েছিল এখানে তোমরা নোটিশ করলে দেখতে পাবে এখানে সাইনও করা আছে এটা হচ্ছে 1958 এর না পিকচারটা
আজকের লাঞ্চটা আমাদের সব থেকে প্রিয়, যেটা হচ্ছে আলু ভর্তা, যেটাতে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বানানো হয়েছে। ভাত, ডাল, লেবু, আর এখানে আছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা সাইডে রাখলাম, পমফ্রেট মাছটা চাই না, বাট এই আলু ভাতে আর এই ডাল, এই জিনিসটা আমার আর হিরকের দুজনেরই খুব প্রিয়। হ্যাঁ, তো গরম গরমই তো খাবো। শুটিং এর চক্কর হয় না, একদিনে থালাটা সবকিছু আমার উপরে পড়ে যাবে। আর এটা তো তুমি বলো যে খাওয়ার সময় কতবার তোমার ফোন কল এসেছে। হ্যাঁ, তো কাজেরই কল এসেছে। খাবারটা পুরো গরম করে ওকে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেটা হলো না, মানে পুরো সবকিছুই ঠান্ডা হয়ে গেছে। এটা কোন দিকে স্ট্রেটটা কোনটা? ওটা সবকিছু রাউন্ড হয়ে গেছে। এখন এই ডোরটা সবসময় এরমভাবে বন্ধ রাখতে হচ্ছে, এত এটা দিয়ে হাওয়া আসছে। কি টাওয়ালটা দেখেছো, এরম এরম হচ্ছে, প্রচন্ড হাওয়া আসছে। বোমকেশ বক্সি দেখছো, তাই তো? হুম, বোমকেশ বক্সি নিয়ে বসেছে। বক্সি চোরাবালি, শীতকাল এসে গেছে, তাই তো? অলিভ অয়েল গাহাত শুকনো হতে শুরু করে দিয়েছে। ব্লগটা যেহেতু বাড়ি থেকে হচ্ছে, সেহেতু প্রচুর প্রচুর বড় হয়ে যাচ্ছে, তাই ব্লগটাকে ভাবছি আর কন্টিনিউ করব না। অনেক কিছু শেয়ার করার ছিল, তো নেক্সট ব্লগে ভাবছি সমস্ত কিছু বাকি কিছু শেয়ার করব। অনেক কিছু সারপ্রাইজ আসতে চলেছে, সারপ্রাইজগুলো না হয় পরেই বলবো তোমাদের সাথে। তো আজকের ব্লগটা এখানে শেষ করি। সেটা না পরেই বলবো, হিরোকে জানে না সারপ্রাইজ কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন, তাই তো? হিরক ভুলে গেছে অনেক, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, অনেকদিন গ্যাপ হয়ে গেছে হিরক, সেজন্য সবকিছু ভুলে গেছে। যাই হোক, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। আবার দেখো যে নতুন কোনো ব্লগের সাথে, তখন তখন পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ এন্ড বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, গুড নাইট।